আসসালামু আলাইকুম। কবিটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা যে 2024 সালে নবম শ্রেণীতে সমাপনী পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বরের 15 তারিখ থেকে। তো ডিসেম্বরের 15 তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে, এটা যদি আপনি সবসময় স্মরণ করেন তাহলে অবশ্যই আপনার পড়তে মন চাবে এবং পড়াশোনার যে সিলেবাসটা আছে সিলেবাসটাও শেষ হবে। হ্যাঁ, এই জন্য আমার যেটা অভিমত সেটা হচ্ছে আপনি প্রতিদিনই বারবারই মনে করবেন যে আপনার পরীক্ষা ডিসেম্বরের 15 তারিখে। সেক্ষেত্রে আপনি যদি বারবার মনে করেন তাহলে আপনার পড়ার প্রতি একটা আগ্রহ হবে। আপনার যাদের পড়তে মন চাচ্ছে না বা অনেকদিন পরে পড়ার একটা যে আগ্রহ থাকে সেই আগ্রহটা হারিয়ে ফেলেছেন। শিক্ষার্থীবৃন্দ, আপনাদের অনেকবার বলেছি আপনাদের পরীক্ষা পদ্ধতি কেমন হবে, কোন কোন চ্যাপ্টার কোন কোন বিভাগে অন্তর্ভুক্ত, কোন বিভাগতে কয়টা প্রশ্ন আসবে এবং প্রশ্নের ধরনটা কেমন হবে, সেটা নিয়েও কিন্তু আমি আলোচনা করছি প্রতিনিয়ত। সেই জন্য যেহেতু আপনারা কোভিটেক বাংলা থেকে পরীক্ষা রিলেটেড সব কিছুই পাচ্ছেন, কোভিটেক বাংলার সাথে সবসময় থাকবেন, ইনশাল্লাহ উপকৃত হবেন এবং পরীক্ষার আশা করি আপনি সবার থেকে আপনার পরীক্ষাটা ভালো হবে। আর এই জন্যই সব তথ্য সবার আগে পাওয়ার জন্য অবশ্যই যারা এই মুহূর্তে আজকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থীবৃন্দ, আজকে যেটার কথা বলবো ইতিহাস, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, এই এই বইটা আপনি কিভাবে পড়বেন বা কত মার্কের পরীক্ষা আসবে সেটা তো এর আগেও আলোচনা করছি, তারপরে একবার বলছি। ইতিহাসের পুরো বইটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে, ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ, এই তিনটা ভাগে। এই তিনটা বিভাগে টোটাল আমাদের পরীক্ষা হবে 60 মার্কের। ক বিভাগ থেকে 30 মার্ক, খ বিভাগ থেকে 24 মার্ক, আর গ বিভাগ থেকে মাত্র 6 মার্ক। শিক্ষার্থীবৃন্দ, সেই ক্ষেত্রে আমাদের যেহেতু ক বিভাগ থেকে 30 মার্ক, ক বিভাগে যে অধ্যায়গুলো আছে এটা আপনাকে সর্বপ্রথম শেষ করতে হবে, যে 5টা অধ্যায় আছে। তারপর আপনি শেষ করবেন হচ্ছে গ বিভাগের এই একটা অধ্যায়, তারপর আপনি চলে যাবেন খ বিভাগের এই কটা অধ্যায়। হ্যাঁ, 5-4টা অধ্যায়ে শিক্ষার্থী। তো এই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই অধ্যায় আপনি কিভাবে পড়বেন, আগে মূল বইটা যদি আপনার কাছে থেকে থাকে মূল বইটা পড়বেন, পড়লে আপনার জন্য একটু উপকার হবে। শিক্ষার্থীবৃন্দ, আপনাদের অনেকেরই বই নাই, এবছর বই নিয়ে অনেক প্রবলেম হয়েছে, সেক্ষেত্রে আমি আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম, ক্লাস 9 এর সকল বইয়ের PDF ফাইলগুলো আমি লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিয়েছি, ওই লিঙ্ক থেকেও যদি আপনি বইটা ডাউনলোড করে একবার জাস্ট রিং পড়েন তাহলে আমি যে সাজেশনগুলো দিচ্ছি অথবা PDF ফাইল আপনাদেরকে দিব বা স্পেশাল সাজেশন যেগুলো দিব সেই সাজেশনের প্রশ্ন প্লাস উত্তর থাকবে। আপনি যখন PDFটা জাস্ট একবার পড়ে যখন এই সিজনশীলে চলে আসবেন, এই ধরনের সৃজনশীল, তখন আপনি নিজের মতো করে বানিয়েও লিখতে পারবেন, একটা ধারণা পাবেন। আর যে কখ যে প্রশ্নগুলো আছে, ক নম্বর কিভাবে লিখতে হয়, খ নম্বর কতটুকু লিখতে হবে, গ নম্বর কি চেয়েছে কতটুকু লিখবো, এটা যদি আপনি এখান থেকে পড়েন কয়েকবার প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ এই ইতিহাস ও সামাজিক বিজ্ঞানে আপনি A+ পেয়ে যেতে পারেন। শিক্ষার্থী, দেখেন আমি একটা বিষয় আপনাকে দেখাই, যে আমি এখানে লিখেছি নমুনা প্রশ্ন। এর নমুনা প্রশ্ন বলছে বলতে এটা হচ্ছে জাস্ট প্রশ্ন একটা ধরন, এই ধরনের প্রশ্ন আপনাকে পরীক্ষায় আসবে এমনই। কিভাবে আসবে প্রশ্নটা, যে প্রথম আপনাকে একটা উদ্দীপক দিবে, এভাবে একটা উদ্দীপক দিবে, যেমন আমাদের চারপাশের সব কিছু মিলেই পরিবেশ, আমাদের এই চারপাশের পরিবেশ ছাড়া মাটি পাহাড় মানুষ ছাড়া পাটি পাহাড় পর্বত সাগর মহাসাগর নদ নদী গাছপালা জীবজন্তু চন্দ্র সূর্য ইত্যাদির উপাদান নিয়ে তৈরি। প্রাকৃতিক পরিবেশের তৈরির ক্ষেত্রে মানুষের কোনো ভূমিকা নেই, আর প্রকৃতির ইচ্ছের উপরেই প্রাকৃতিক পরিবেশ নির্ভর করে। এখন ক নম্বর প্রশ্ন বলছে জব্বর হোসেন কি স্বপ্ন দেখেন, তার মানে একটা অধ্যায় আপনারা পড়বেন সেখানে জব্বর হোসেনের একটা স্বপ্ন ছিল, জব্বর হোসেন স্বপ্ন দেখেন সন্তানেরা পড়াশোনা করে শিক্ষিত হবে। এরপরে সামাজিক উপাদান বলতে কি বোঝো, এখানে খ নম্বর সামাজিক উপাদান আপনি কতটুকু লিখতে পারেন, এতটুকু প্রশ্ন লিখলে হচ্ছে যে সামাজিক উপাদান হলো সে সকল বিষয় যা ঘটনা বা যা কোনো সমাজে মানুষের জীবন ও আচরণকে প্রভাবিত করে থাকে। এবার আপনি 2 লাইন এখানে একটু ব্যাখ্যা করবেন। এবার গ নম্বর বলছে উদ্দীপকের পরিবেশের যে মূল উপাদানটির প্রতি ইঙ্গিত করা হয়েছে তা কিভাবে ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি করে ব্যাখ্যা করো। তো উদ্দীপকের পরিবেশের প্রাকৃতিক উপাদানকে আমরা জানি ইঙ্গিত করেছে, এটি ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি করে মানুষের জীবনকে জীবনযাত্রাকে বিভিন্নভাবে প্রভাবিত করে। পরিবেশের প্রাকৃতিক উপাদানগুলো নিয়েই প্রাকৃতিক পরিবেশ গঠিত, বস্তুত মানুষ তার চারিদিকে প্রকৃতির সৃষ্টির বৈচিত্র্যের যে সমারোহ লক্ষ্য করে তাই হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। এই প্রাকৃতিক পরিবেশ মানুষের জীবনযাত্রার উপর বিশাল প্রভাব ফেলে, কিভাবে প্রভাব ফেলে কতটুকু প্রভাব ফেলে এখানে হালকা আলোচনা করা আছে, আপনি একবার পড়লে জাস্ট আপনি নিজের মতো করে লিখতে পারবেন। যেখানে নদ নদী আছে সেখানে মানুষের জীবনযাত্রার মান একরকম, যেখানে পাহাড় পর্বত আছে সেখানে মানুষের জীবনযাত্রার মান একরকম, যেখানে সমতল ভূমি আছে সেখানে পাহাড় মানুষের জীবনযাত্রার মান এক এক রকম। এভাবে আপনি একবার পড়লে কিন্তু বানিয়ে লিখতে পারবেন। এরপর আরেকটা প্রশ্ন যদি আমরা দেখি, আবির ও আসিফ সহপাঠী প্রতিদিন অবসর সময় তারা তাদের পঠিত যে কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করে, মানে পড়াশোনা একটা বিষয় নিয়ে আলোচনা করে। আজ তাদের সমালোচনার বিষয় ছিল আত্মপরিচয় ও মানবিক আচরণ। আলোচনার শুরুতেই আবির বলে আমাদের
আমাদের সবারই আত্মপরিচয় রয়েছে, আমাদের একটি নাম আছে, একটি পরিবার, একটা সমাজ আছে, আমাদের কিছু ভালো লাগা খারাপ লাগা আছে, আমাদের স্বপ্ন আছে, বিশ্বাস আছে, এমনকি একই পরিবার একই মায়ের সন্তান হয়েও ভাই বোনের মধ্যেও ভিন্নতা রয়েছে। আবির আলোচনার সূত্র ধরে আসিফ সামাজিক অবস্থান, পেশাগত পরিচয়, পারিবারিক পরিচয় এবং ইত্যাদির ভিত্তিতে তার আত্মপরিচয় তুলে ধরল। এরপর কত সালে সামরিক শাসন জারি হয়, যুক্ত ফ্রন্ট গঠিত হয়, কেন আসিফ কোন প্রেক্ষাপটে তার আত্মপরিচয় তুলে ধরেছেন, এখানে সেম কতটুক করে আপনাকে একটা সৃজনশীল লেখা উচিত, কীভাবে লেখা উচিত সেটা নিয়েও আলোচনা করা আছে। শিক্ষার্থীবৃন্দ, এখানে জাস্ট দুটা প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে কতটুকু লিখতে হবে। এখন বিষয় হলো আপনি এই সৃজনশীলগুলো পাবেন কোথায় অথবা কিভাবে বুঝবেন এই সৃজনশীলগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এই জন্যই আপনারা যেহেতু এবছর নতুন কারিকুলাম কোনো পথ পাচ্ছেন না, কোথায় কি পড়বেন, বিগত সালের প্রশ্নগুলোর সাথে এর কোনো মিল নাই, বিগত সালের প্রশ্ন পড়লে আপনার হচ্ছে না, তাই এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলা কিভাবে পড়লে আপনি ভালোটা রেজাল্ট করতে পারবেন, তার জন্য আপনাদের জন্য নিরলস পরিশ্রম করে স্পেশাল সাজেশন তৈরি হচ্ছে। স্পেশাল সাজেশন দেওয়া শুরু করেছি এসএস আপনার নবম শ্রেণী সমাপনী 2024-এর। আপনার যারা গাইড বা কিছুই কেনেন নাই, আমার আপনাদের জন্য সাজেশন হচ্ছে আপনারা যদি চান গাইড না কিনলেও হবে, সমস্যা নেই, যত স্পেশাল সাজেশন আছে সবই উত্তরসহ থাকবে, আপনি জাস্ট মোবাইল থেকেও পড়তে পারবেন। যে বিষয়গুলো আপনার প্রিন্ট করা নেওয়া দরকার এটা মোবাইল থেকে আপনি কম্পিউটার দোকান যেয়ে প্রিন্ট করে নিতে পারবেন। শিক্ষার্থীবৃন্দ, তো এই মুহূর্তে আপনারা যারা সাজেশন নিতে চাচ্ছেন আপনাদের জন্যই বলছি, ভালো একটা রেজাল্ট করার জন্য কিন্তু সাজেশন খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর যারা নাইনে এ প্লাস না পাবেন তাদের কিন্তু এসএসসিতে এ প্লাস পাওয়া খুবই কষ্টকর হয়ে যাবে, হয় না বললেই চলে। এই জন্য নাইনের পরীক্ষাটা যেই 2 মাস সময় আছে আপনি খুব একটু সময় ব্যয় করেন, সাজেশনটা নেন, আমার দিক নির্দেশনা অনুসারে আপনি চলতে থাকেন, ইনশাল্লাহ এ প্লাস চলে আসবে। হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ করলে হবে, লিখবেন যে নবম শ্রেণী সাজেশন নিব, কিভাবে আমি কিভাবে নিতে হয় আপনাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে রিপ্লাই করে দিব, জাস্ট ওটা করলে আপনি সাজেশনটা পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কোভিড বাংলার সাথেই থাকুন, যেহেতু পরীক্ষা 15 ডিসেম্বর অবশ্যই আপনাকে পড়াশোনা করতে হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।